দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ের জন্য বৃহস্পতিবার শেষ দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শেষ দিনেও জমজমাট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। মনোনয়ন প্রত্যাশী প্রায় সবার আশা দল তাকেই মূল্যায়ন করবে। নেত্রীর কাছে আমার আকুল আবেদন, যেন এই ত্যাগী কর্মীদের একটু মূল্যায়ন করে, তরুণ প্রজন্মকে সুযোগ দেখ, এটাই চাই ওনার কাছে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা আমাকে মনোনয়ন দিবেন, আমি যাতে মানব কল্যাণে কাজ করতে পারি। দলীয় সমর্থন পেয়ে সংসদে যেতে পারলে জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে বলে জানালেন তারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন সারথির লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমি বাংলাদেশের সকল জনগণের সাথে কাজ করতে ইচ্ছুক। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করে আরও বেশি কাজ করতে চাই। প্রধানমন্ত্রী যদি আমাকে দেন, আমি মনে করব যে আমি ভালো কিছু করব। কর্মী হয়ে আমি জনগণের জন্য, মা বোনের জন্য কিছু করতে চাই। এবং কথা একটাই, আদর্শ বঙ্গবন্ধু, চেতনা মুক্তিযোদ্ধা, নেত্রী শেখ হাসিনা, নৌকা মার্কা। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50টি, এর মধ্যে আওয়ামী লীগ পাবে 48টি আসন। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।